তারপর যে যে অপশনটা দেখতে পাবো যে আসলে মেনু অপশনটা আমাদের যে মেনু গুলো আছে এগুলো কিন্তু সবই ডাইনামিক আপনারা চাইলে এই প্রত্যেকটা মেনুকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন অথবা আপনাদের নিজেদের মতো করে মেনু তৈরি করতে পারবেন ঠিক আছে এখন কিভাবে মেনু তৈরি করতে হয় আমি ওই জিনিসটা আপনাদের এখন দেখাচ্ছি তো আমাদের যেটা অপশনে যেতে হবে যে এইখান থেকে ওয়েবসাইট অপশনে যেতে হবে দেন এখন দেখেন মেনু কনফিগারেশন আমাদের বাই ডিফল্ট যে মেনুগুলো আছে আমাদের এই গুলো আমরা তৈরি করে দিয়ে থাকি এর বাইরে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনাদের এখান থেকে তৈরি করে নিতে হবে আমি একটা একটা দেখেন অপশন রাখছি আসলে আমি যে মেনুগুলো এরকমই হয় যে ফার্স্টে আপনার যে প্যারেন্ট মেনু থাকে যে যেটা আপনার একদম উপরে থাকে যদি আমি এখান থেকে মিলাই এটা হচ্ছে সেই মেনু যদি আমি এটা দুই নাম্বারটা ধরি আমাদের আচ্ছা ঠিক আছে এটা আমি পরে বলি এটা হচ্ছে আমি এরকম একটা মেনু তৈরি করব ফার্স্টে আমার কি থাকবে নাইন থাকবে দেন নাইনের আন্ডারে আমি তিনটা সাব মেনু তৈরি করব নাইন সাইন্স ঠিক আছে তো এরকম মেনুগুলো আমি কিভাবে তৈরি করব সো ফার্স্টে আমি দেখি আচ্ছা নাইন ওকে তো আমাদের দেখেন দেখবেন যে আমাদের দুইটা টেমপ্লেট একটা গপ টেমপ্লেট আর একটা আছে নর্মাল টেমপ্লেট এখন যেটাতে আছে আমরা এটা হল নর্মাল টেমপ্লেট নর্মাল টেমপ্লেটে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের মেনু যে তৈরি করার অপশন সেটা লিমিটেড আপনারা ম্যাক্সিমাম সর্বোচ্চ কি বলে আটটা মেনু তৈরি করতে পারবেন দুই আটটা মেনুর বাইরে আপনারা তৈরি করতে পারবেন না বাট যদি আপনারা গব টেমপ্লেটটা পান তাহলে আপনারা ওইখানে আনলিমিটেড মেনু তৈরি করতে পারবেন যেহেতু আমার এখানে সর্বোচ্চ আটটা মেনু তৈরি করতে পারবো সো যেটা হচ্ছে আমি আপনাদের নতুন মেনু তৈরি করে দেখাচ্ছি সেই জন্য এটা করতে হবে আমার যে কোনো একটা মেনুকে আমি ইনঅ্যাকটিভ করে রাখবো सपोज আমি এই কন্টাক্ট অপশনটাকে আমি ইনঅ্যাকটিভ করে রাখবো তাহলে যেটা করতে হবে আমাকে এই যে দেখেন ইনঅ্যাকটিভ করে দিতে হবে এখানটা যখন আমি ইনঅ্যাকটিভ করে দেব তখন কিন্তু আমার এই মেনুটা এখানে দেখাবে না সো এর পরিবর্তে কি করব আমি নতুন একটা মেনু তৈরি করব এখন তো ফারস্টে আমাদের এডমিনে যেতে হবে এডমিনে যাওয়ার পর যদি সেটা প্যারেন্ট মেনু হয় প্যারেন্ট মেনু বলতে দেখেন এই যে এখানে একাডেমিক নোটিশ রেজাল্ট অ্যাডমিশন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার প্যারেন্ট মেনু যদি আমি ডক ফাইল থেকে দেখি এখানে আমার নাইন ঠিক আছে এটা হলো প্যারেন্ট মেনু সো আমি যেটা করব ফারস্টে আপনি উপরে যে প্যারেন্ট মেনু আছে এটা সিলেক্টেড থাকবে দেন এটা নাম দিব ইংলিশ নেম ইকের বাংলা নামটা দেন হচ্ছে অর্ডার এই অর্ডারটা হচ্ছে যেহেতু এটা আপনার প্যারেন্ট মেনু যে উপরে সবার থাকবে তো আমি যেহেতু চাচ্ছি যে ইনফরমেশনের পরে আমার এই নাইনথ মেনুটা আছে সেইটা দেখাবে তো তার জন্য যেটা করতে হবে যে এখন আমাকে দেখতে হবে যে ইনফরমেশন যে আছে তার অর্ডার নাম্বারটা কত আমি এখান থেকে কি করব ফার্স্ট টাইম হট সেট অপশনে ঢুকবো দেন মেনু কনফিগারেশনে যাব দেন আমি আমি খুঁজবো যে ইনফরমেশন এই যে ইনফরমেশন আছে তার অর্ডার হচ্ছে ছয় তাহলে আমি যেটা দিব যে আমি যে মেনুটা টুডি করতে যাচ্ছি তার অর্ডার দিবো 7 মানে যেহেতু আপনার এই ইনফরমেশনের পরেই দেখাবে ঠিক আছে সো দিলাম এখানে দেখেন অনেকগুলো কালার অপশন আছে আপনারা যদি ওয়েবসাইটে যান দেখেন এখানে আপনার বিভিন্ন কালার দেখাচ্ছে যে এখানে কিন্তু আপনার কালারটা বলে দিতে পারেন सपोज আমি বললাম এটা ব্লু দেখাবে ওকে এখন আপনার গুরুত্বপূর্ণ অপশনটা আছে যে ইজ লিংককেবল অপশন আচ্ছা যদি আপনার এই যে মেনু আছে এই মেনুর নিচে বা আপনার এটা আন্ডারে যদি সাব মেনু থাকে তাহলে অবশ্যই এটা ইজ লিংককেবল নো হবে আমি আবারো বলছি যদি আপনি যে মেনুটা টুরি করতে চাচ্ছেন সেই মেনুটার আন্ডারে যদি কোনো সাব মেনু থাকে তাহলে ইজ লিংককেবল অবশ্যই নো থাকবে এবং ইজ ইউআরএলও নো থাকবে আর আচ্ছা এটা আমি একটু পরে বলি যেহেতু আমি এটার আন্ডারে ডাইরি করব সো এটা আমি কন্টেন্ট টাইপটা বললাম আমি কন্টেন্ট টাইপ একটু পরের বার বলি আর হচ্ছে যে ইজ স্ট্যাটিক লিংক এটা আপনাদের দরকার নাই ঠিক আছে এটা আমাদের জন্য প্রয়োজন সেই জন্য আমরা এখানে রাখছি সো আপনাদের মাথায় রাখতে হবে যে আসলে যে ইজ লিংকএবল এবং কন্টেন্ট টাইপটা সো যেহেতু এইটার আন্ডারে আমার সাব মেনু আছে সো সেই জন্য আমি কি করব ইজ লিংকএবল নো হবে সো এটা আমি সাবমিট করে দিলাম এখন যদি আমি অপশনটা আসি দেখেন আমাকে কিন্তু এই অপশনটা দেখাচ্ছে যে 9 ঠিক আছে এখন কিন্তু ক্লিক করলে কিছু হচ্ছে না এখন যেটা হচ্ছে আমি পরবর্তীতে আরো তিনটা মেনু এটার আন্ডারে টুরি করব সায়েন্স কমার্স আর্টস তো আমি এখন এই অপশনে যাই এখন দেখেন আমি যে মেনুর আন্ডারে আমি টুরি করতে চাচ্ছেন সেই মেনুটাকে আপনাকে সিলেক্ট করতে হবে প্যারেন্ট মেনু থেকে যেহেতু আমি 9 এর আন্ডারে টুরি করতে সেই জন্য আমি 9টা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আপনার মেনু নেমটা টুরি করতে হবে

কোন সাব মেনু নাই তার মানে আমাকে এটা অবশ্যই কি করতে হবে ইস লিঙ্কেবল ইয়েস করে দিতে হবে ফার্স্ট যদি সাব মেনু না থাকে তাহলে অবশ্যই ইস লিঙ্কেবল ইয়েস করে দিতে হবে আচ্ছা আর ইস ইউআরএল এর ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার সাপোজ আমি দুইটা অপশন করে দেখাচ্ছি ফার্স্ট আমি ইস লিঙ্কেবল তৈরি করলাম আচ্ছা এখন আসি আপনার হলো যে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ লিস্ট এবং প্যারাগ্রাফ এখানে দেখেন দুটো অপশন আছে আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে একটা থেকে দেখাই দেখালে বুঝতে পারবেন আচ্ছা যদি আমরা ওয়েবসাইটে এখানে আপনার লিস্ট দিই কন্টেন্ট টাইপ লিস্ট দিই তাহলে আমরা কি করতে পারবো এইরকম ভাবে কন্টেন্ট আপলোড করতে পারবো মানে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকবে একটা টাইটেল থাকবে এবং কি করবেন আপনি ডেট দিয়ে আপনি যদি কোনো ডাউনলোড ফাইল থাকে অথবা লিংকএবল ফাইল থাকে তাহলে আপনারা এরকম ভাবে আপলোড করতে পারবেন ঠিক আছে আর যদি আপনার কি বলে যদি প্যারাগ্রাফ কন্টেন্ট দেন তাহলে যেটা হবে যদি এখান থেকে দেখাই আচ্ছা এই যে আপনারা যদি প্যারাগ্রাফ কন্টেন্ট দেন তাহলে আপনার নিজেদের ইচ্ছা মতো এরকমভাবে কন্টেন্ট আপনারা যত ইচ্ছা তত আপলোড করতে পারবেন আমি দুইটাই অ্যাড করে দেখাবো জাস্ট কনসেপ্টে ক্লিয়ার করার জন্য বলতেছি আচ্ছা তো সাপোজ আমি এটা আপনি লিঙ্কেবল ইউজ করে দিলাম তো আমি এখন যদি রিলোড দিই তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটার আন্ডারে আমার কি হচ্ছে সাইড মেনুটা আছে এটা কিন্তু সাব মেনুতে ডুপ্লিকেট হয়ে গেছে ঠিক আছে ওকে আচ্ছা তারপরে যে এখন আমি सपोज এখন কমার্স যেটা আছে আমি এই সাব মেনুটা ডুপ্লিকেট করব 일단 আমাকে উপর থেকে যেটা করতে হবে যে তার প্যারেন্ট মেনুটা সিলেক্ট করতে হবে দেন আমরা ওই নামটা দিতে হবে কমার্স এখন আগেরটা অর্ডার নাম্বার দিছিলাম 1 এটা দেব 2

দেখেন এখানে একটা link পাইছেন আপনি মনে করেন আমি বলতেছি যে আমি একটা এমন একটা menu তৈরি করলাম যেখানে click করলে আমার কোথায় নিয়ে যাবে আমার এই যে অনলাইন application এখানে নিয়ে যাবে তো তার জন্য যেটা করতে হবে দেখেন এটা হলো আপনাদের স্কুলের এর base আমি যদি বলি এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন নেত্রকোনা gov dot এটা হলো আপনাদের base url ঠিক আছে তো এরপরে যে option দেখতে পাচ্ছেন এই option টাকে আপনাদের এখানে add করতে হবে যদি আমি যদি সাবমিট আপনারা দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে টাইপ লিস্ট বা প্যারাগ্রাফ এটা আসলে কোনো ম্যাটার করে না ঠিক আছে সো আপনারা দিয়ে এটা সাবমিট দিলেন তো এখন যদি আমি কি বলে দেখেন আমি কমার্স অপশনে গেলাম এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই অপশনটাতে নিয়ে আসতেছে দেখেন ঠিক আছে আর প্রথম যেটা তৈরি করলাম সেটা হলো ডাইনামিক ভাবে কন্টেন্ট আপলোড করার জন্য যদি আপনারা কোনো লিংক আপলোড আপলোড করতে চান ইউআরএল দিয়ে তাহলে যেটা করতে হবে আপনাদের বেজ ইউআরএল এর যে পরের অংশটা দেখতে পাচ্ছেন সেই অপশনটায় আপনারা দিয়ে এখানে দিতে পারেন দিলে আপনাকে যখন এই মেনুতে ক্লিক করবে তখন ওই ইউআরএল এ নিয়ে যাবে ঠিক আছে সো আমি এটা করলাম তো আরেকটা জিনিস আছে আমি এটা তৈরি করি তো প্যান মেনু নাইন দেন ফার্স্ট অর্ডার নাম্বার থ্রি ইজ লিঙ্কেবল ইয়েস আমি এটা ইজুয়াল নো চাচ্ছি বাট এটা দিব আমি কি প্যারাগ্রাফ কন্টেন্ট টাইপ এটাতে আমি প্যারাগ্রাফ কন্টেন্ট আপলোড করব ওকে এখন যদি আমি এটা রিলোড দেই আচ্ছা তাহলে দেখেন আমার কিন্তু এখানে তিনটা সাব মেনু তৈরি হয়ে গেছে নাইনের আন্ডারে সায়েন্স কমার্স আর্টস ঠিক আছে এখন আমার এখন মেনু তৈরি করা শেষ এখন মেনু তৈরি করা হয়ে গেলে আমি এখন কি করব লিস্ট কন্টেন্ট আপলোড করব প্লাস হলো প্যারাগ্রাফ কন্টেন্ট আপলোড করব আমার যেটা প্রয়োজন সাপোজ আমি এখানে অপশনটা দিছি নাইন যেমন নাইনের আন্ডারে সায়েন্স এখন আমি চাচ্ছি যে আচ্ছা সাইন্সে সাবজেক্ট বিভাগটা আছে এটাতে কি কি সাবজেক্ট হতে পারে তার ডকুমেন্টসগুলো আমি এখানে আপলোড করব ঠিক আছে सपोज আমি এখানে কি দিলাম ইংলিশ सपोज আমি কি করব এখান থেকে ফার্স্ট আমাকে কি করতে হবে দেখেন মেনু নিচে ক্লিক করে নিন আমি লিস্ট করে দিলাম লিস্ট এখন কিন্তু দেখেন আমার এখানে কিন্তু কোনো মেনু আসতেছে না কারণ আমি লিস্ট দিয়ে কোনো টাইপ কনফিগারেশন করিনি এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু আমাকে এই যে যে মেনুটা আমি লিস্টের জন্য তৈরি করছি সেই মেনুটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ঠিক আছে তখন আমাকে এখান থেকে মেনুটা সিলেক্ট করে দিতে হবে सपोज আমি কি করব আমি বাংলা সাবজেক্টের জন্য আমি আপলোড করব ওকে আমি আসলে চাচ্ছি না আমি আসলে এটা একটা ডকুমেন্ট করব ফাইল सपोज এই ডকুমেন্টটা আপলোড করতে যাচ্ছি সো ডকুমেন্টটা সিলেক্ট করে আমি এখন সাবমিট করব রিলোড দিব যখন আমি দেখেন আমাকে কিন্তু সেই অনুসারে দেখাচ্ছে যে আমি কি দিচ্ছি অপশন দিয়েছি দেখেন যখন আমি ডাউনলোড করব আমি যে ফাইলটা আপলোড করছি সেই ফাইলটা কিন্তু এখানে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে এরকম ভাবে আপনি বাংলা ইংলিশ যত আছে সব কিন্তু এই জন্য আপলোড করতে পারেন ঠিক আছে আবার সাপোজ মনে করেন আসলে না এমন একটা জিনিস যে আমি একটা একটা জিনিস আপলোড করতেছি আমার অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আছে ঠিক আছে সাপোজ মনে করেন এই লিঙ্কটা আমি কি করলাম ইম্পর্টেন্ট লিঙ্ক ইম্পর্টেন্ট এরকম নামে একটা টাইটেল অপশন করলাম যে যে এইখানে আসলে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে যদি এরকম হয় তাহলে যেটা করতে হবে এইখান থেকে অবশ্যই ইজওরাল অপশনটা অপশন চালু করবেন ইজওরাল দেওয়ার পর এই ইজওরাল টা এখানে দিয়ে দিবেন দেন বাংলা টাইটেল তাহলে কিন্তু আপনার সাবমিট হয়ে গেছে এখন যদি আমি ওই অপশনটা রিলোড দেই তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমি যখন আহ কি বলে আহ ফাইল আপলোড করছি তখন কিন্তু আমাকে এখানে ডাউনলোড অপশন দিচ্ছে আর যদি কোনো লিঙ্ক অ্যাড করে থাকি তাহলে আমাকে এখানে কোনো ডাউনলোড অপশন দিচ্ছে না বাট এখানে ক্লিক করার অপশন দিচ্ছে যখন আমি ক্লিক করবো তখন আমাকে যে লিংকে দেওয়া হয়েছে ওই লিংক অটোমেটিক ভাবে চলে যাবে এইভাবে আপনারা লিস্টের মধ্যে দুইটা ভাবে আপনারা এই গুলো আপলোড করতে পারবেন মেনুর মধ্যে হ্যাঁ এটা কিন্তু সবই ডাইনামিক কন্টেন্ট আপনারা এখানে যত ইচ্ছা তত আপনার আপলোড করতে পারবেন আচ্ছা এটা গেল আপনার আহ লিস্টের জন্য এখন আপনি চাচ্ছেন যে আমি যে একটা কন্টেন্ট আপলোড করছি দেখেন কন্টেন্ট যে আর্টস এর জন্য প্যারাগ্রাফ কন্টেন্ট সেইটা আপলোড করব আমি সো এখান থেকে দেখেন এই যে মেনু কন্টেন্ট প্যারাগ্রাফ তো এখান থেকে যাবেন প্যারাগ্রাফ অপশনে প্যারনিউ তে যাবেন আপনি যে প্যারাগ্রাফ মেনুটা আপনার ওখানে তৈরি করে আসছেন সেটাই কিন্তু এখানে পাবেন সো এখান থেকে ফার্স্টে আপনার এটা সিলেক্ট করলেন তারপরে হচ্ছে আপনারা যদি এখানে কোনো ফটো দিতে চান সাপোজ আমি এই ফটোটা দিতে যাচ্ছি এটা দিলাম আচ্ছা ইউটিউবের আমি একটু পরে বলি এখন হচ্ছে আপনারা এইখানে গুলো আপলোড করবেন ইংলিশ কন্টেন্ট বাংলা কন্টেন্ট সো এটা কিন্তু একাধিক আপলোড করা যাবে সো আমি একটু যে একটা ওয়েবসাইট থেকে আমি একটু কপি করে নিয়ে আসতেছি সাপোজ আমি এরকম ভাবে সে এখানে তো আপনি এই জিনিসটা কপি করে নিয়ে আসলেন তো এখানে ইংলিশ কন্টেন্ট দিলেন এখানে বাংলা কন্টেন্ট দিলেন সো সাবমিট দিলেন যখন আপনি এই আর্টস অপশনটাতে যাবেন তখন কিন্তু দেখেন আপনি যে কন্টেন্টটা আপলোড করছিলেন এটা কিন্তু চলে আসছে এখানে আপনি যে ইমেজটা আপলোড করেছিলেন সেই ইমেজটা এখন যদি এইটার আন্ডার আরো আপনি আপলোড করতে চান এরকম যত ইচ্ছা তত তৈরি করতে পারবেন এখানে দিলেন সিলেক্ট করলেন যদি ইমেজ দিতে চান নাও দিতে পারেন এখন আছে যে ইউটিউব লিঙ্ক ইউটিউব লিঙ্ক বলতে আপনি এখানে বোঝা যাচ্ছে যে এমবিডেড লিঙ্ক ঠিক আছে আপনি যদি কোনো ইউটিউবের লিঙ্ক থাকে এই রিলেটেড অ্যাটাচ আপনি যেটা করতে হবে আপনি এখান থেকে ইউটিউবে যাবেন আমি এই অপশনটাতে গেলাম এই gente কি করলাম যে টোকেন কিভাবে ওপেন করবেন এই অপশনটাতে গেলাম তো আমি এখানে দিলাম টোকেন কিভাবে ওপেন করবেন আর এখান থেকে যে আচ্ছা শেয়ার অপশনে যেতে হবে শেয়ার অপশনে যাওয়ার পর এখানে এমবেড একটা অপশন পাবেন ঠিক আছে এখন আপনি যদি এভাবে দিতে চান তাহলে এই অপশনটা কপি করে এই লিংকটাতে বসা দিবেন হ্যাঁ তারপরে সেভ দিবেন 你看 आपने जे ईटा की बोले जे टोकनটা যে ইউটিউব লিংকটা আপনি অ্যাড করতে চাচ্ছেন এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারলেন সাথে কিন্তু আপনার এখন এখন যেটা আছে আপনি এটা কিন্তু আপনার যত কনটেন্ট আছে আপনি কিন্তু একটা মেনুর আন্ডারে আপনি চাইলে এরকম ভাগ ভাগ করে আপলোড করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনি প্যারাগ্রাফ কনটেন্ট তো আমরা দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে আপনার লিস্ট কনটেন্ট একটা হচ্ছে প্যারাগ্রাফ কনটেন্ট সো আমরা ইচ্ছা মত আপনার কি করতে পারবো মেনু তৈরি করতে পারবো তারপরে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করতে পারবো লিস্ট আপলোড করতে পারবো এটা হচ্ছে আমরা আমাদের যে নরমাল যে টেমপ্লেট সেইটা নরমাল টেমপ্লেটে আপনার কি কি আপনার গ্যাপ আছে যদি আমি বলি কপ টপ সেটে এখানে আপনার মেনু সংখ্যা লিমিটেড থাকবে এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম নয়টা মেনু আটটা মেনু আপনি তৈরি করতে পারবে প্লাস হচ্ছে এখানে টু স্টেপ মেনু আপনি থাকতে পারবে দেখেন এখানে কিন্তু ফার্স্ট প্যারেন্ট মেনু থাকবে এবং তার আন্ডারে সাব মেনু থাকবে ঠিক আছে এটা আপনার হলো নর্মাল টেম্প করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু তিন স্তরে আপনার মেনু তৈরি করতে পারবেন এইখান থেকে আচ্ছা আমি ওইটা আমি একটু পরে দেখাব তো আমি আমাদের যে নর্মাল যে ওয়েবসাইট আছে সেটা আমি একটু দেখাচ্ছি তো এই হচ্ছে আপনাদের কিভাবে মেনু তৈরি করবেন সেটা দেখালাম